হ্যালো বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা তোমরা ভীষণ ভালোভাবে এনজয় করো, আনন্দে কাটুক। তোমাদের সবার এই বছরটা যেন তোমাদের সবার ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে থাকো তোমরা সবাই, এই কামনা করছি। শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের জন্য তোমাদের সবাইকে। আজকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি এক মাসি শাশুড়ির বাড়িতে। তো সেই মাসি শাশুড়ির বাড়িতে আজকে দিনটা কিভাবে কাটায় তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি মাসির বাড়ি চলে এসেছি। চলো মেশুর সাথে আলাপ করাবো, ববিদার সাথে আলাপ করাবো। ব্যাড লাক বন্ধুরা, আমি মাসির সাথে তোমাদেরকে আলাপ করাতে পারছি না, কারণ মাসি 2 বছর হলো মারা গেছে। তো চলো মেশুর সাথে আর ববিদার সঙ্গে আলাপ করাই। চলো যে মেশোর সাথে আলাপ করাচ্ছি, এইটা হলো মেশো। হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ডিয়ার্স, হিয়ার আই এম। এই যে ববি দাদা, হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, এই যে আমার হাজবেন্ড। হ্যাপি নিউ ইয়ার টু অল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। মাসির ছবি দেখাচ্ছি, ইনি হলেন আমার মাসি শাশুড়ি। আজকে এইগুলো রান্না করেছে ববি দাদা নিজের হাতে। ডাল করেছে, মাংস, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে বড়া, আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো ঝটপট আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের দিনটা খুব মজা করে কাটালাম মেশোর সাথে এবং ববিদার সাথে। তো তোমাদের কেমন কাটলো আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো।